नमस्कार बंधुरा आरबी ब्लॉग एंड रेसिपीते आपनादे स्वागत जानाई। आज आमी आपनादे कोरे देखाबो झटफट मजादार एवं मुचमुचे चिकेन पकोड़ा। बिकेल किंबा सन्ध्यार नास्तार अथवा मेहमानदारीते समान भावे जाए। एछाड़ा आपनादेर बाच्चादेरकेओ कोरे दीते पारेन मजादार एवं प्रोटीन समृद्ध चिकेन पकोड़ा। आर एई चिकेन पकोड़ाटा तैरी करा खुबी सहज। आशा करछि रेसिपिटी आपनादेर खुबी भालो लागबे। आमार आजकेर रेसिपिटी चिकेन पकोड़ा। मात्र 20 थेके 30 मिनिटेर समयेर मध्ये क्रिस्पी आर जूसी चिकेन पकोड़ा किभाबे बाड़िते बानिये नेওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। আমি চিকেন পকোড়ার জন্য 500 মতো চিকেন নিয়েছি। আর এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ফুটো বাটি নিয়েছি, কারণ জলটা ঝরে যাবে সেই জন্য। ফুটো বাটিতে রাখলে কি হয়, চিকেনে জলটা ভালোভাবে ঝরে যায় সেই জন্য। আজকে একটু ফুটো বাটিতে রেখে চিকেনে জলটা ঝরিয়ে নেব। চিকেন পকোড়ার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, একটা ডিম, পরিমাণ মতো ময়দা, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে স্বাদমতো লবণ আর কর্নফ্লাওয়ার, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা। তো এই মশলাগুলোই নিয়েছি। আর এই মশলাগুলো চিকেন পকোড়ার জন্য লাগবে আমার। আর এখানে বেসনটা নিয়েছি, এই দেখতেই পাচ্ছ, পরিমাণ মতো বেসন দিয়ে দেব। আমি এখন একটা পাত্র নিয়েছি, তো পাত্রের মধ্যে আমি চিকেনগুলো যেগুলো ছেঁকে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম। একদম জল নেই, জল ঝরিয়ে রেখেছিলাম, আগেই তো বললাম ভালো করে জলটা ঝরিয়ে রাখতে হবে। আর চিকেনটাকে এই যে দেখতে পাচ্ছ কতটুকু করে পিস করেছি, মানে বড়ও না খুব ছোটও না, তো মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। তো এর মধ্যে চিকেনের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এরপরে আদা রসুন একসঙ্গে বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো, এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে জিরে গুঁড়ো দিলাম, মৌরি গুঁড়ো, এরপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ মতো, ময়দা দিয়ে দিলাম দু চামচ মতো, এরপরে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে আমি দু চামচ মতো বেসন দিয়েছি। তো এরপরে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম, এরপরে একটা ডিম রেখেছিলাম সেই ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে, এরপরে আমি লেবু রেখেছিলাম কেটে সেই লেবুটা আমি চিপে দিলাম। তো ভালো একটা গোটা লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম। আর লেবুটা দিলে কি হয় বলো তো, মাংসটা নরম হয় আর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে একটু টক টক। তো এগুলো দেওয়ার পরে ভালো করে এটা আমি ম্যারিনেশন করে নিচ্ছি। তো চিকেন পকোড়ার জন্য এটা ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এরপরে অল্প পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিলে একটু ভালো হয়। তো এগুলো দেওয়ার পরে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। তো ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেছে, এরপর আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এরপর আমি ঢাকাটা তুলে নিলাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে চিকেন পকোড়ার ম্যারিনেশনটা। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের উপরে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো তেলটা গরম হয়েছে কিনা সেটা আমি এখন দেখছি, গরম হয়ে গেছে। তো এরপরে আমি এক এক করে পকোড়াগুলোকে ভেজে নেব। তো আমি এক এক করে চিকেন পকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে, তেলটা গরম হয়ে গেছে। তো একসঙ্গে আমি সবগুলো দিচ্ছি না, যেহেতু আমার কড়াইটা ছোটো সেই জন্য আমি দুবারে এইটা চিকেন পকোড়াটা আমি ভেজে নেব। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, আর একসঙ্গে অনেকগুলো দিলে কি হয় বলো তো, গায়ে লাগা লাগা হয়ে যায়, সেই জন্য আমি বেশি করে দিচ্ছি না। আমি আমার কড়ার সাইজ মতোই আমি অল্প পরিমাণে আমি দিচ্ছি। তো আমি এখন কড়ার আঁচটা একদম লো ফ্লেমে করে রাখলাম, এটা আমি 2-3 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দেব। তো 2-3 মিনিট পরে তখন আমি হালকা মিডিয়ামে আমি দিয়ে রাখবো, কারণ এটা হালকা মিডিয়ামে জোরে দিলে কি হয় বলো তো, তখন লাল লাল হয়ে যায় আর ভেতরে সেদ্ধ হয় না, পুড়ে যায় এরকমটা হয়। আর হালকা মিডিয়ামে এটাকে ভেজে নিলে সেদ্ধও হয় আর মুচমুচে হয়, আর খেতেও ভালো লাগে, সেই জন্য এটাকে আমি হালকা মিডিয়ামে ভেজে নেব। হয়ে গেছে, এরপরে আমি উল্টে দিচ্ছি, ওল্টানো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাজার মধ্যেই প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব। আমি সবগুলোকে এখন তুলে নিচ্ছি।
আর এইভাবে পকোড়া ভাজলে কিন্তু খেতেও ভালো লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। তোমার ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি তারপরে যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে, কারণ কড়াইটা ছোট তো সেজন্য আমি একসঙ্গে সবগুলো হলো না। তো এরপরে যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি। তো এক সাইড হয়ে গেছে, এরপরে আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলো। সেম একই রকম সেম প্রসেসে এগুলোকে আমি ভেজে নেব একইভাবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর মুচমুচে, একদম কি বলবো। আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আর চিকেন পকোড়ার সঙ্গে চাটনি না থাকলে কি হয়, আর চিকেন পকোড়ার সঙ্গে চাটনি দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে খেতে। চিকেন পকোড়া বানাতে সবাই ভীষণ ভালো পারেন, তবুও আমি আমার নিয়মে রেসিপিটা আমি করে দেখালাম। যখন আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই, তখন যদি গরম গরম চিকেন পকোড়া রেসিপিটি থাকে, তাহলে আড্ডাটা জাস্ট জমে যাবে আর খেতেও কিন্তু ফাটাফাটি লাগবে। আমি জানি না তোমরা কেমন করে চিকেন পকোড়া রেসিপিটা বানাও, তো আমি আমার নিয়মেই চিকেন পকোড়া রেসিপিটা একদম বাঙালি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতেই বানালাম। চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যারা নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর সেই সঙ্গে আমাকে এটাও জানিও যে আজকে চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।